বিএনপি রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই বলছেন প্রধানমন্ত্রী। জানাবো নির্বাচন বয়কটে বিএনপির অসহযোগ গণমনে কতটা প্রভাব ফেলছে। এদিকে চার বিভাগীয় শহরকে ভোটার শূন্য রাখতে চায় বিএনপি। সাতক্ষীরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই ভারতীয় সহ আহত 40। এবং সর্বশেষ জানাবো ভোটের মাঠে নেমেছে র‍্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল, এই সন্ত্রাসী দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই, কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, আর ওদের রাজনীতি মানুষ হত্যায়। তাদের কি মানুষ চায় বলেন? তাদের মানুষ চায় না। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি তখন ওই বিএনপি জামায়াত করে অগ্নিসন্ত্রাস। রেললাইনের ফিশ প্লেট পেলে হয় বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে, রেলে আগুন দিয়ে পুড়িয়েছে, মা সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে, এই অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আসে আগুন, গাড়িতে আগুন, ঠিক 2001 সালে শুরু করেছিল, এরপর 13-14 একই ঘটনা ঘটায়, এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি ধিক্কার জানাই বিএনপি জামাতকে। শেখ হাসিনা বলেন, আজকে আমি বরিশালে উপস্থিত হয়েছি, 7 জানুয়ারি নির্বাচন, সেই লক্ষ্যে এখানে উপস্থিত হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শূন্য হাতে বাংলাদেশ বিনির্মাণে যাত্রা শুরু করেছিলেন। তিনি যখন দায়িত্ব নেন তখন মাথাপিছু আয় ছিল $91। তিনি দায়িত্ব নেওয়ার 3 বছরের মধ্যে তা $277 উন্নীত করেন। তিনি অসহায়দের জন্য অকাতরে সব বিলিয়ে দেন, কিন্তু 1975 সালে জাতির জনককে হত্যা নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছিল। এরপর অবৈধভাবে জিয়া এরশাদ ক্ষমতায় আসে, তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 1996 থেকে 2001, উন্নয়নে দেশে সোনালী সময় ছিল, দুর্ভাগ্য চক্রান্ত করে 2001 সালে আমাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বরিশালের নেতাকর্মীদের যে নির্যাতন করা হয়েছিল তা অবর্ণনীয়। 2001 থেকে 2006 ছিল মানুষের সবচেয়ে বড় অন্ধকার যুগ। বরিশাল থেকে 25,000 লোক গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে। আজ 2023 সাল, আমরা বদলে যাওয়া বাংলাদেশে আজকে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। যে মানুষ একবেলা খেতে পারত না তারা 3 বেলা খেতে পারছে। বই বিনামূল্যে বিতরণ করছি, অসহায়দের ভাতা দিচ্ছি, আজকে 10 কোটি মানুষ উপকারভোগী। আমরা বিশেষ প্রণোদনা দিয়ে শিল্প কারখানা চালিয়ে আসছি, 10 টাকায় কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারেন, 1 কোটি 2 লাখ কৃষক অ্যাকাউন্ট খুলে ভর্তুকি টাকা পাচ্ছে। নির্বাচন বয়কটে বিএনপির অসহযোগ জনমনে কতটা প্রভাব ফেলছে। আগামী মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে, এখন চলছে প্রচার। বিএনপি তাদের আন্দোলনের ঘোষণায় বলছে, নির্বাচন বর্জন করতে মানুষকে উদ্বুদ্ধ করাই তাদের মূল টার্গেট, আর এই লক্ষ্যের প্রতি এগিয়েও যাচ্ছে তারা। বিএনপি ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করতে প্রাথমিকভাবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজ করা হচ্ছে। এর আওতায় জনসংযোগ ও লিফলেট বিতরণের কাজ করছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সম্পাদক নুরুল কবির রিজভী বলেন, অসহযোগ আন্দোলনের পক্ষে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আমরা যখন লিফলেট বিতরণ করছি তখন উপস্থিত যারাই থাকুক, সবজি বিক্রেতা, রিকশা চালক, যারাই থাকুক, তাদের সেই স্বতঃস্ফূর্তভাবে সেটিকে গ্রহণ করা এবং এটি নিয়ে তাদের যে আমরা প্রতিক্রিয়াগুলো দেখছি তাতেই মনে হচ্ছে যে তারা আমাদের পক্ষে রয়েছে। তিনি বলেন, আমাদের যে অসহযোগ আন্দোলনের কর্মসূচি, নির্বাচন বর্জনের কর্মসূচি, তাতে তারা পূর্ণ মাত্রায় সমর্থন দিয়ে যাচ্ছে। রিজি বলেন, তারা মনে করছেন যে আগামী 7 জানুয়ারি ভোটের দিনও মানুষ বিএনপির আদর্শকে সমর্থন করে ভোট বর্জন করবে এবং বিএনপির ভাবধারা বিজয়ী হবে। এর আগে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তৃণমূলে দলটির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছে না এবং বিএনপি নেতাকর্মীদের উপর ধরপাকড় চালানো হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেও দলটির এই অসহযোগ কর্মসূচি সফল করতে তারা অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন রিজভি। তিনি বলেন, এর মধ্যেও কিন্তু নেতাকর্মীরা নামছেন, এত কিছু তারা ধারণ করেও, এত কিছু সহ্য করেও তারা নামছেন। অসহযোগ আন্দোলনের একটি ঘোষণা ছিল নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে যেতে নিষেধ করা। বিএনপির এই নির্দেশ মানা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভি বলেন, এক্ষেত্রেও তারা ভালো অংশগ্রহণ দেখতে পাচ্ছেন। তিনি বলেন, আমাদের প্রত্যেকের নামে মামলা আছে, প্রতিদিন মামলা হচ্ছে, কিন্তু যতটুকু আমরা পাচ্ছি আমাদের অবস্থান থেকে সেখানে যাচ্ছি না, আমাদের নেতাকর্মীরা যাচ্ছে না, যারা সমর্থক তাদের আমরা বলছি তারাও এটিতে সাড়া দিচ্ছেন না। বিএনপির অন্যতম এই শীর্ষ নেতার মতে, অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে নিঃসন্দেহে একটা প্রভাব তৈরি হচ্ছে জনমনে। আমরা জুলুম নিপ্রণের বিরুদ্ধে কথা বলছি, জনগণ তো আমাদেরই পক্ষে থাকবে এবং তাদের সাড়া থাকবে বিরোধী দলের যে কর্মসূচি সেই কর্মসূচির প্রতি। হয়তো অনেকে ভয় পেয়ে রাস্তায় নামতে ভয় পাচ্ছেন, কিন্তু তার অবস্থান থেকে তারা কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে বলে দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। চার বিভাগীয় শহরকে ভোটার শূন্য রাখতে চায় বিএনপি।
আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করার আন্দোলনের অংশ হিসেবে আগামী 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত কর্মবিরতি পালনের জন্য আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। এই সময় দেশের জনগণ যেন অফিস আদালতে না যায়, কোনো কাজকর্ম না করে, সেজন্য বিভিন্নভাবে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং জনসংযোগ করা হচ্ছে বলেও বলা হচ্ছে। বিভিন্নভাবে লিফলেট বিতরণ করা হচ্ছে, সাধারণ মানুষ এই ধরনের কর্মসূচিতে কোনো সাড়া দিচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু বিএনপি মনে করছে যে তারা সারা দেশের সব নির্বাচন কেন্দ্রগুলোকে ভোটার উপস্থিতি কমানোর চেষ্টা করবে না, এতে তারা সফল হবে না, বরং তারা নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য না হয় সেটি প্রমাণের জন্য কৌশলগত অবস্থান গ্রহণ করেছে। তারা চারটি বিভাগের স্বরে ভোটার উপস্থিতি কম দেখাতে চায় বা ভোটারবিহীন নির্বাচন যে হচ্ছে সেটা দেখাতে চায় বলেও মনে করছে তারা। এই চারটি বিভাগের স্বরের মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ঢাকা স্বতন্ত্র প্রার্থীদের ভিড় নেই, বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগের প্রার্থীরা রয়েছে তাদের মধ্যেও রয়েছে, তবে ঢাকা চার ছাড়া কোথাও নির্বাচনের হাড্ডাহাড্ডি লড়াই বা প্রতিদ্বন্দ্বিতার তেমন কোনো সম্ভাবনা নেই। ঢাকা চার আসনটি উত্তেজনাপূর্ণ এবং সেটার ভোটার উপস্থিতি বাড়বে, তবে ধানমন্ডি, গুলশানের মতো আসনগুলোতে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগের মধ্যেও সংশয় রয়েছে। মোহাম্মদপুর মতিঝিলে আওয়ামী লীগের হেভিওয়েট এবং জনপ্রিয় প্রার্থী থাকায় ভোটার উপস্থিতি সেখানে রয়েছে বলেও তারা মনে করছে। উপস্থিত 20% নিচে দেখানো যায় তাহলে আন্দোলন সফল হয়েছে বলে তারা মনে করতে চায়। এরকম ভাবে চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহীতে তারা পরিকল্পনা করেছে। চট্টগ্রামের তিনটি আসনে আওয়ামী লীগের এবং স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। ভোটার উপস্থিতি যেন কম থাকে সেজন্য বিএনপির কিছু কিছু নাশকতা এবং সংসদের ঘটনা পরিকল্পনা করা হচ্ছে। ভোটের দিন যেন জনমনে একটা আতঙ্ক থাকে, জনগণ যেন ভীত হয়ে ভোট দিতে যায়, সেই ভোট কেন্দ্রে না যায়, সে ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত সমস্ত কর্ম পরিকল্পনাগুলো সাজাচ্ছে। সাতক্ষীরায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই ভারতীয় সহ আহত 40। সাতক্ষীরা তালা উপজেলার 30 মাইল এলাকায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক সহ অন্তত দুই ভারতীয় নাগরিক সহ 40 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 11 জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহত দুই ভারতীয় নাগরিক হলেন পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার সরস্বতী হালদার, তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় একটি পাথরবর্তী ট্রাকের সংঘর্ষ হয়, এতে বাস ও ট্রাক উভয় দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। এর মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভোটের মাঠে নেমেছে র্যাব, দেশব্যাপী বিভিন্ন পয়েন্টে তল্লাশি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের মাঠে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। নির্বাচনী আসনগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি করছে র্যাব। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। তিনি জানান, আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সমগ্র দেশের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী র্যাব ফোর্সের শুক্রবার থেকে 10 জানুয়ারি পর্যন্ত মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। নির্বাচনী এলাকায় সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে। এছাড়া ভোটকেন্দ্র ও ভোট গণনার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনের কমপক্ষে 2টি টহল দল মোতায়েন ও প্রতিটি ব্যাটালিয়নে 2টি টহল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। র্যাব সদর দপ্তরে 15টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসাবে প্রস্তুত থাকবে এবং দেশব্যাপী 25টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়াও অন্যান্য মোতায়েনের জন্য 50টি টহল দল প্রস্তুত সহ দেশব্যাপী সর্বমোট 700টির অধিক টহল দল আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোম ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে। এছাড়াও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে হেলিকপ্টার ও ডগ স্কোয়াড নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রতিটি আসনে কমপক্ষে 2টি টহল দল মোতায়েন ও প্রতিটি ব্যাটালিয়নে 2টি টহল স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।
র‍্যাব সদর দপ্তরে 15টি টহল দল সেন্ট্রাল রিজার্ভ হিসেবে প্রস্তুত থাকবে এবং দেশব্যাপী 25টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া অন্যান্য মোতায়েনের জন্য 50টি টহল দল প্রস্তুত সহ দেশব্যাপী সর্বমোট 700টির অধিক টহল দল আইন শৃঙ্খলা রক্ষায় পালন করবে। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং নিজস্ব সুইপিং ও বোম ডিসপোজাল টিম প্রস্তুত থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এত খুশিতে থাকার জন্য।